গাইবান্ধায় স্মরণকালের ভয়াবহ বন্যায় কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে বন্যার তোরে ভেসে গেছে ঘরের ধান নষ্ট হয়েছে আমনের বিস্তলা কিছু কিছু এলাকায় বাড়ি থেকে পানি নেমে গেলেও ফসলের মাঠে এখনও হাঁটু পানি এ অবস্থায় চলমান আমন মৌসুমে ধানের চারার ব্যাপক সংকট দেখা দিয়েছে গাইবান্ধা থেকে রিপন আকন্দের রিপোর্ট ছবি তুলেছেন আতাউল হক সাগর বাড়িঘর থেকে বন্যার পানি নেমে গেছে তবে গাইবান্ধার কবলিত বেশিরভাগ এলাকায় ফসলের মাঠে এখনো হাটু থেকে কোমর পানি রয়েছে যে সমস্ত এলাকায় জমি থেকে পানি সরে গেছে সেসব এলাকায় দেখা দিয়েছে চারা সংকট ফলে ফসলের মাঠ ফাঁকা পড়ে আছে হাটবাজারগুলোতে কিছু আমনের চারা পাওয়া গেলেও তা বিক্রি হচ্ছে উচ্চ মূল্যে সাধারণ কৃষকের পক্ষে চারা কিনে জমিতে লাগানো অসম্ভব হয়ে দাঁড়িয়েছে আবার সামর্থ্যবান কৃষকেরা চারা কিনে জমিতে লাগাচ্ছেন যেটুকু জমিন আছে, তার বেসনের অভাবে সে জমিন গাড়তে পারতেছে না বেসন কিছু পাওয়া যায় কিন্তু চোড়া দাম এই সরা দামে আমরা মতো কৃষকরা কিনিয়া জমি গাড়াটা খুবই অসম্ভব কোনো অনুদান কোনো পাচ্ছি না খুব দুর্ভোগের মধ্যে আছে আর কি কৃষক নেতারা বলছেন সরকারের উচিত সহজ শর্তে বিনা সুদে কৃষকদের ঋণ দেওয়ার পাশাপাশি কৃষি বিভাগের মাধ্যমে বীজতলা তৈরি করে কৃষকদের মাঝে বন্টন করা সহজ শর্তে বিনা সুদে কৃষকদের জরুরি ভিত্তিতে কৃষি ঋণের ব্যবস্থা করা দরকার দ্রুত গতিতে বীজতলা তৈরি করে এখন যদি চাষিদের হাতে বীজ পৌঁছানো যেত তাহলে কিন্তু চাষিরা সংকট থেকে মুক্ত হতে পারত তবে কৃষি বিভাগ বলছে কৃষকদের পরামর্শের পাশাপাশি ধানের বীজ ও চারা বিতরণের কর্মসূচি গ্রহণ করেছে কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ধানের বীজ বিতরণ এবং চারা তৈরি করে চারা বিতরণেরও কর্মসূচি গ্রহণ করা হয়েছে জেলায় এবার এক লাখ তেইশ হাজার হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ আর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ লাখ নয় হাজার মেট্রিক টন সময় সংবাদ গাইবান্ধা